মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। সোমা, মা আমাকে সত্য করে বলো তো, তুমি সত্যি মন থেকে চাও তো এই বিয়েটা হোক? তুমি সত্যি রাজি তো মা? মা আমি কিন্তু এখনো তোমাদের খুশিতেই বিয়ে করতে চাই মা, তাই করবো। শ্রী তুমি এটা কি কথা বলছো বলতো? রাজের মতো এত ভালো ছেলে পাওয়ার পর বিয়েতে রাজি না হওয়ার তো আমি কিছু দেখতেই পাচ্ছি না। শোন, তোর মায়ের চোখের ভাষা আমি তখনই পড়ে নিয়েছি, এই বিয়েতে অমতের আর কোনো জায়গা নেই। এদিকে আয়। মা আমি চেয়েছিলাম তোর খুব বড় একটা বাড়িতে বিয়ে হোক, যাতে জীবনের রোজের এই যে সমস্যাগুলো আছে এগুলোর থেকে তুই যেন মুক্তি পেয়ে যাস। আমি তো জানি মা, বিয়ের পর আমি তোর সঙ্গে থাকবো না, তাই আমি চেয়েছিলাম তুই তুই এমন একজন শাশুড়ি মা পা যে তোকে আমার মতো ভালোবাসবে। কিন্তু বিশ্বাস কর শ্রী, আজ আমি বুঝতে পেরেছি সুবাদি তোকে আমার থেকেও বেশি ভালোবাসবে। সত্যি বলছি তোকে, আমার আমার তোকে নিয়ে যা স্বপ্ন ছিল যেগুলো আমি পূরণ করতে পারিনি, কোনোদিনও পারবো না, সুবাদি সেগুলো সব পূরণ করবে। ভাব একটা মানুষের কতটা বড় মন হলে সে সে অবলীলায় বলতে পারে যে আমি আমার সব সম্পত্তি আমার বৌমাদের নামে করে দিয়ে যাব। রাজ খুব ভালো ছেলে, সেই নিয়ে আমার কোনো সংশয় নেই, কিন্তু এমন একজন মা ওনার আশীর্বাদ পেয়েছে বলেই তো রাজ এত বড় মাপের একজন মানুষ হতে পেরেছে না? আমি তোকে বলছি শ্রী, তুই খুব সুখী হবি দেখিস, খুব ভালো থাকবি তুই, আর আমার সব স্বপ্ন পূরণ হবে। আর জানিস, বিয়ের পর আমি ফ্ল্যাটে আসবো তোর সঙ্গে দেখা করতে। খেলা জমেছে, সুভাদেবীর আসল রূপটা জানার পর দেখব আপনার এত স্বপ্ন কোথায় থাকে মা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।